শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ড পরিচালকদের পদত্যাগ দাবি করে আসছে বিভিন্ন ক্রীড়া সংগঠক ক্লাব কর্মকর্তাসহ ক্রিকেট প্রেমীরা পাপনের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করলেন ইউনুস সোমবার সকাল এগারোটায় জাতীয় ক্রীড়া পরিষদে নিজের পদত্যাগপত্র জমা দেন বিসিবির এই পরিচালক ইউনুস দীর্ঘদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিলেন দু সালে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদ দেন পাপন ক্রিকেটের স্বার্থেই পদত্যাগ করেছেন বিসিবির এই পরিচালক বিষয়টি মাছরাঙ্গাকে নিশ্চিত করেছেন তিনি যদিও তার পদত্যাগের বিষয়ে অবগত নয় ক্রিকেট বোর্ডের সিইও আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয়ে আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই আমি আগেই বলেছি এই সিদ্ধান্তটা কিন্তু আসলে বা এই ধরনের পলিসিগত ম্যাটারগুলো কিন্তু সিইও দেখেন না এটা পুরো ব্যাপারটাই বোর্ডের সিদ্ধান্ত মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কয়েকটি দেশের বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞাও আছে এমন অবস্থায় বিশ্বকাপের ভবিষ্যৎ কি মঙ্গলবারের আইসিসির ভার্চুয়াল মিটিং থেকে আসতে পারে সিদ্ধান্ত নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই উভয় দুটো বিষয় আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভ্রিথিং

বিসিবির আরেক পরিচালক সজ্জাদুল আলম ববির পদত্যাগ করার গুঞ্জন আছে